ওয়ালাইকুম রহমত আল্লাবরক আলহামদুলিল্লাহ মাহমুদ হুয়ান রসলিহিল করিম আমি রাজিম ইসমল্লা রহমান রহিম সম্মানিত উপস্থিতি আসলে একটা সফর করে হঠাৎ করেই বিপুল সংখ্যক ফোন এবং মেসেজ আপনারা অলরেডি জেনে গেছেন যে আমাদের এই সময়টা আসলে বিভিন্ন জায়গায় দাস্ত এবং কোরআনের মাহফিলের সময় তো এই মুহূর্তে আপনারা অনেকেই জানেন যে আমাদের ভোলায় সরি ফরিদপুরের একটি আহলে হাদিস একটি মসজিদ এবং একটি মাদ্রাসাকে আপনারা জানেন দুর্বৃত্ত ভেঙে ভেঙে ফেলেছে তো সবচেয়ে বড়ো কথা হলো যে এটা একটা দুঃখজনক ব্যাপার আল্লা সোবাহান সুরা আন আমের একশো তো উনষাট নম্বর আয়তে বলেছেন ইন্নাল্লা দিন আফর উদ্দিন আহ মাকান ও শিয়া আ লাস্তাবিন হোম এই যে ফরিদপুরের উপজেলায় যে মসজিদকে ভেঙে ফেললো বা মাদ্রাসাকে ঘুরিয়ে ফেলল এটা আসলে একটা হিংসার বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছুই না আপনারা এই ধরনের জঙ্গিবাদী কর্মকাণ্ড করে আপনারা কি সেই পন্থী লোকদের মতো হতে চান যারা মসজিদের মধ্যে নামাজরত থাকবে তাদেরকে হামলা করাটাকে ইবাদতের অন্তর্ভুক্ত বলে মনে করে এই ধরনের এই ধরনের নেক্কার এবং ঘিন্ন কাজের জন্য আমাদের অবশ্যই সকলের অবস্থান থেকে এটা প্রতিবাদ করা উচিত এক নাম্বার দুই নাম্বার বিষয়টা হলো যে মতভেদ থাকতেই পারে ই এবং ইফতেরাক এটা এক বিষয় নয় এই মতবাদটা হাজার হাজার বছর আগে থেকে প্রায় এক হাজার বছর আগের থেকে এই মতবাদ নবী সাল্লাহু ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন নবী সাল্লাহু আলিয়া বলেছেন এই সমস্ত বিদাতিদের সম্পর্কে ইনাল্লা দীনা ফারনাক উদ্দিন আহুম ওয়াকান ও শিয়া মিন হুম ফিশা ইন যারা তাদের স্বীয় ধর্মকে যারা যারা তাদের স্বীয় দিনকে ভেঙে টুকরা টুকরা করে তাদের সাথে নবী আপনার কোনো সম্পর্ক নাই নবিসাল্লাল্লাহ আলাহিসাল্লাম ইস্ত্রি আম্মাদান আইসা সিদ্দিকার আদি আল্লাহ আনহা এই আয়াতের ব্যাখ্যা জানতে চাইলে আল্লাহর নবিসাল্লাল্লাহ আলাহিসাল্লাম তিনি বলেছেন যে আনা মিনহুম বারী উন অহ মিন নি তারাও আমাদেরকে পরিত্যাগ করেছে আর আর আমিও তাদেরকে পরিত্যাগ করেছি কারা যারা দিনের মতো তাফরিক সৃষ্টি করে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে এই যে আমাদের আমাদের সাথে একটা মাসলাকের মতাদর্শ থাকতেই পারবে আমরা সকলেই আল জামায়াতের অন্তর্ভুক্ত খোদ আপনার যদি মসজিদ ভেঙে দিতে হয় তাহলে দেওবন্দ মাদ্রাসাকে ভেঙে দিতে হবে কারণ দেবন মাদ্রাসা সম্মানিত আকাবির মৌলানা আশাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই তার এমদাদুল মুফতি ইনের মধ্যে লিখেছেন তোমরা আহলে হাদিসের পিছনে একতেদা করো কারণ তার আহলে সুন্নত আল জামায়াতের অন্তর্ভুক্ত যদি আপনাকে আমাদের আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দিতে হয় তাহলে আমরা বলবো তার মুখতাসরুল কুদুরির লেখক ইমাম কুদুরির বইকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে যেতে হবে যেহেতু এই মুখতাসরুল কুদুরি লিখেছেন চার মাঝহাবের বাইরেও একটি ফিখা প্রতিষ্ঠিত হয়েছে তার আহলে হাদিস যাদের ইমাম দাউদ ইবনে আকসাম যারা সরাসরি ফলো করে চলে এছাড়া প্রশংসা কাশ্মীর কারণ তারা হাদিসকে অনুসরণ করে চলে সুতরাং দীর্ঘদিন ধরে যুগের পর যুগ নবাব সিদ্দিক হাসান খান বুপালির সাথে আল আব আবদুল্লাহ লাহ নবীর বন্ধুত্ব ছিল কখনো তিরমিজিতে তিনি তার বন্ধু এবং তিরমিজিতে তিনি তার কখনো কখনো বন্ধু ছিলেন এইভাবে তাদের সাথে সম্পর্ক ছিল মাসলাক গত মাসালাগত এখতেলাখ থাকতেই পারে কিন্তু তাই বলে আমার আর আপনার মধ্যে তো আমার আর আপনার মধ্যে আকিদা কত কোনো বড় মৌলিক কোন পার্থক্য নেই এখতেলাফ ছিল এখতেলাফ ইসলামের সৌন্দর্য ইসলামের বিউটিনেস এটা থাকবেই এক সাহাবা আসতে আমিন বলেছেন তার পিছনে রফা আবিহা সৌতহ গুফির মা তাকাদ্দাম আমিন দাম বিহি নামাজে হাত বুকে হাত হাদিস এবং নাবির নিচে হাত হাদিস দুই হাদিস সুনানে আবুদাউদের মধ্যে এসেছে কিন্তু দুই হাদিসের মধ্যে কিন্তু ঝগড়া কিংবা মারামারি নেই এই যে মসজিদকে ভেঙে যে ধরনের দৃষ্টান্ত আপনারা উপস্থাপন করলেন আমার মনে হয় এটা এটা একরামদের একটি অশানি সংকেত এই ধরনের পান্ডা সন্ত্রাস গুন্ডাদেরকে যদি আপনারা আপনারা যদি সতর্ক না করতে পারেন এদেশের যারা প্রশাসন রয়েছেন আমি সরকারের প্রতি পণ্য দৃষ্টি নিবন্ধন করবো এবং প্রশাসনের প্রতি বলবো যারা এই মসজিদকে ভেঙে দেয় মাদ্রাসাকে ভেঙে দেয় মাসালা তো ভিন্ন থাকতে পারে আপনার যে ফরিদপুরে যেখানে আপনি যেখানে আপনি আলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙেছেন আশেপাশে তো অনেক শিরকের আঁকড়া রয়েছে অনেক মাদারের আঁকড়া রয়েছে অনেক খানকার আঁকড়া রয়েছে মানুষ যেখানে সেজদা করতেছে এমন অনেক ভণ্ড জায়গা রয়েছে কই তাদের ব্যাপারে তো আপনারা কোনো কিছু বলছেন না উল্টো যারা হাদিসের কথা বলে আসলে যুগ যুগে এমনটি এমনটি হয়ে আসছে আপনারা কি মনে করেছেন যে আপনারা হাদিসের মাদ্রাসা মসজিদ ভেঙে আপনারা এই সমাজের মধ্যে ভালো কিছু প্রচার করতে পারবেন লোকেরা আপনাদেরকে ভালো করে নেবে মনে রাখবেন মসজিদ যদি আপনারা ভাঙেন আমরা আরো দশটি মসজিদ বাংলাদেশে করব। যদি একটি করেন ঘরে ঘরে মাদ্রাসা করে হাজার হাজার আলেম বানিয়ে আমরা সেখানে ছেড়ে দেব। কেউ আমাদেরকে এই গতি রোধ করতে পারবে না সমগ্র বাতিল দিনের উপরে আল্লাহ তার দিনকে গালব করবেন কোন মায়ের এই দিনের যে দিনের যে আগুন এই কুফরি শিরকের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম চলছে অতীত জুড়ে সে সৈয়দ নিসার আলী থেকে শুরু করে নিয়ে শাহিউল থেকে শুরু করে নিয়ে ইমামে আব্দুল রহমতুল্লাহ থেকে শুরু করে নিয়ে যে ভূখণ্ডে সারা পৃথিবীতে যে দিনের যে ঝান্ডা নিয়ে মানুষ সিরিখ এবং তৌহিদের সিরিকের বিরুদ্ধে তৌহিদের পতাকা তলে সিরিকের বিরুদ্ধে তৌহিদের পতাকা তলে তারা যে ঝান্ডা নিয়ে চলেছিল এই ঝান্ডাকে কেউ কখনো থামাতে পারবে ফরিদপুরের মসজিদ মাদ্রাসা যারা ভেঙেছে তারা ইসলামের দুশ্মন তারা কোরআনের দুশ্মন তারা হাবিসের দুশ্মন তারা ওলামায় দবন্ধের দুশন তারা ওলামায় হাজার হাজার মাসালাগত আপনার সাথে আমার মত থাকতে পারে আপনার টুপির সাথে আমার টুপির মত পার্থক্য থাকতে পারে আপনার দাড়ির সাথে আমার দাড়ির মত পার্থক্য থাকতে পারে কিন্তু আল্লাহর কসম করে বলছি লাহা ইল্লাল্লা সাহাবার ব্যাপারে মোহাম্মদ রুসুল্লা সাল্লাহ ব্যাপারে কোরআন এবং হাদিসের ব্যাপারে আমাদের সাথে কারো কোনো রকমের মত পার্থক্য নেই আমরা সকলে এইখানে ভাই কিন্তু যারা এগুলো করেছে তার ইসলামের দুশ্মন তাদের সাথে আমাদের কোন রকমের বন্ধুত্ব চলে না এবং এরা কমি মাদ্রাসার ও দুশ্মন মাওলানা মামুনুল হককেও ধন্যবাদ দিতে হবে এবং আমি মনে করি প্রত্যেকটা কমি আলেমদের প্রত্যেকটা কমি মাদ্রাসার উস্তাদদেরকে এই ব্যাপার মুখ খোলা উচিত যে আমাদের মধ্যে মাসালাগত দ্বন্দ্ব থাকলেও আমরা এই মারামারি বা সংঘাতের পথে আমরা কখনো যাবো না নিঃসন্দেহে এটা একটা জঙ্গিবাদী আচরণ নিঃসন্দেহে এই মাদ্রাসা মসজিদকে যারা বেগে টুকরা করতে চায় তারা কি বুঝাতে চায় আহলে হাদিসের রিফিউজি তারা রিফিউজির মতো সেখানে এসেছে আলে হাবিস সরকারকে ট্যাক্স দিয়ে চলে আলে হাবিসের কারেন্ট বিল বিদ্যুৎ বিল দিয়ে চলে আলে হাবিসের লক্ষ লক্ষ মাদ্রাসা আছে রাজশাহীতে ঢোকেন কমি মাদ্রাসা আছে চাপাই নবাবগঞ্জে ঢোকেন রাজধানী ঢাকার মধ্যে দেখেন মাদ্রাসাতুল হাবিস নাজিরাবাদে মাদ্রাসা আছে মিরপুরে মাদ্রাসা রয়েছে এবং আমাদের যাত্রাবাড়িতে ঐতিহ্যবাহী কমি মাদ্রাসা রয়েছে আপনারা কি মনে করেছেন শুধুমাত্র গাজীপুর জেলা হারিনাল থেকে ধরে মালেকাই বাড়ি থেকে ধরে শরীফপুর থেকে ধরে একসাথে সত্তরটি হালে মসজিদ রয়েছে ঢাকার বনশ্রীর পাশেই ত্রিভূণী থেকে ধরে আপনার সেইখানে প্রায় আশিটির বেশি মসজিদ রয়েছে আপনার নরসিংহদী পাঁচদানা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে হাদিসের মসজিদ নেই কিন্তু থাকতেই পারে কিন্তু তাই বলে আমাদের মধ্যে ঝগড়া বন্ধ করে যারা এগুলো করতে চায় জনগণ শিখে গেছে কারণ যারা কাবায় আক্রমণ করেছিল সে আব্রাহা বাহিনী তারা পর্যদস্ত হয়েছিল এবং যারা ইসলামের বিরোধিতা করেছিল কারবালার ময়দানে হুসাইন রাহী তার জীবন দিয়েছিলেন কিন্তু হুসাইন রিআ রক্ত দিয়ে তিনি কিন্তু কারবালার আন্দোলন শুরু করেছিলেন তারা যার বিরুদ্ধে করেছে তারা কিন্তু খলনাক হয়েছিল সুতরাং যারা মির্জাফরি করেছে যারা গাদ্দারি করেছে আল্লাহ এবং তরসুলের সাথে নিঃসন্দেহে মন আল্লাহ তালা অবশ্যই দেখতে মহন আল্লাহ তালা এই সমস্ত জিনিসের অবকাশ দেন না এই আমি বলবো প্রত্যেকটা আলেমদের হোক সে যে কোনো হোক অবশ্যই আওতায় আনা উচিত এরা সাহস পেলে করতে এই জঙ্গিবাদী আচরণ করা সাহস পেলে করতে তারা আজকে মাদ্রাসা ভেঙেছে আমার তো মনে হয় তারা ইহুদি খ্রিস্টানদের তারাই প্রকৃত গোসর যারা এই সমস্ত কার্যক্রম করে আল্লাহ রাবুল আলম এদেরকে করুন এটা সুষ্ঠু বিচার হতে হবে এটার সুষ্ঠু বিচার না হলে পরে ইনশা আল্লাহ বাংলাদেশের প্রতিটি আহলে হাদিসের মসজিদের মিম্বারে মিম্বারে প্রতিটি আহলে হাদিসের মাদ্রাসা মাদ্রাসাতে এটার প্রতিবাদ ঝড় হয়ে যাবে আমি সব সমস্ত ওয়ালামা একরামের দৃষ্টি নিবন্ধন করতে চাই প্রত্যেকেই প্রত্যেকের পেজ থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত যাতে করে যে যার মতো আমল করুক আমরা আপনাকে দাওয়াত দেব আমরা আমার দলিল আদিল্লা দিয়ে তাকে ওয়ালা তস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আমরা মন্দির উত্তর ভালো দিয়ে দেব আমরা মানুষকে বুঝাবো কোরআন এবং সন্ন্যার মাধ্যমে কিন্তু কেউ যদি না মানে আমরা কাউকে বাধ্য করব না কারণ আল্লাহ আমাকে বলছে লস্তা আলহিম বি মুসৈতির নবী আপনাকে আমি ইন্সপেক্টর করে পাঠাই নেই সুরে বান ইসরায়েল তেপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ বলেছেন কত যা আকুম বাসা ইর আমির আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে সত্যের আলোকবর্তীকে তোমার কাছে এসেছে তুমি মানুষের সামনে তার তুলে ধরো কেউ যদি এটা দেখে তারা নিজের জন্য দেখবে কিন্তু মসজিদ ভাঙা মাদ্রাসা ভাঙা নিঃসন্দেহে এটা কোনো কাম্য নয় আমাদের সাংবিধানিক অধিকার আমাদের যে সংবিধান রয়েছে বর্তমান সেই সংবিধান ও লেখা আছে যারা কিনা সংখ্যায় অল্প হোক বেশি হোক একজন আরেকজনের কোনো দিন ধর্ম নিয়ে ঠাট্টা মাজাক উপহাস করতে পারবে না আপনারা দলিলের ভাষায় কথা বলেন দলিল দিয়ে আপনারা এইগুলো সাবেত করেন দেখেন জনগণ কাদেরকে অনুসরণ করে আজকে আমাদেরকে যখন আপনারা কিতাব দিয়ে পারতেছেন না আমাদেরকে যখন দাওয়াতের মাধ্যমে পারতেছেন না তখন আপনারা মসজিদ মাদ্রাসা ভাঙার কাজে লেগেছেন আল্লাহ তালা আপনাদেরকে অবশ্যই অবশ্যই তার এই কাজের কাজের জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গজব আসবে তে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা ওই সমস্ত লোকদেরকে হেবা দান করুন অবশ্যই আল্লাহ তালা প্রত্যেকটা প্রত্যেকটা মাসলাকের আলেমদের ঐক্যবদ্ধ থাকার তফিক দান করুন যাতে করে আমরা সমস্ত বাতিল মতাদর্শগুলোকে আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি আজ এ পর্যন্তই সমস্ত মানুষদেরকে আমি বলবো যে এটা অত্যন্ত দুঃখ ভারাকান্ত একটি বিষয় এই আমি খুব ব্যস্ততা নিয়ে লাইভে আসলাম যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন সেজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত